Welcome to English Doctor. Ever kiss? Page 138. Ever chapter number is kiss. KISS. তারপর কি লিখেছি দেখেন, নো ফ্রেন্ডস ইটস নট হোয়াট ইউ থিঙ্ক, যেটা ভাবছেন ওইটা না। হঠাৎ করে কিস আসলো কেন, তাই না? হ্যাঁ, কিস মানে আমরা সবাই জানি, কিন্তু এখানে কিস হলো একটা অ্যাক্রোনিম, অর্থাৎ কিপ ইট শর্ট ইন সিম্পল। কে ফর কিপ, আই ফর ইট, এস ফর শর্ট ইন, আর ফাইনাল এস মানে সিম্পল। তাহলে কিস মানে কি হলো? কিপ ইট শর্ট ইন সিম্পল। হ্যাঁ, মডার্ন ইংলিশ হলো কিস ইংলিশ, মানে হচ্ছে অত বিশদ বিবরণ, জটিল উপস্থাপনার দিন শেষ, যত সহজে বলা যায়, সহজে সুন্দর করে এবং প্রত্যেকে বোঝে, বোঝনীয় করে বলতে হবে। অর্থাৎ আপনি এমন ইংরেজি বললেন টিচার হিসেবে, স্টুডেন্টরা ঠিক মতো বুঝলো না। হ্যাঁ, নিজের পাণ্ডিত্য আপনি জাহির করলেন। আমি বললাম, ওয়েল লেডিস এন্ড চেয়ারম্যান, অ্যাকচুয়ালি দিস ইজ অল দ্যাট দ্যাট ব্লা 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 ইয়াডা ইয়াডা বলে গেলাম আমি। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টটা বলল, ওয়াও মাই টিচার ইজ আ গ্রেট স্পিকার, কিন্তু তারা কিছু বুঝলো না। কী লাভ হলো? হ্যাঁ, অনেকটা ডাক্তারের প্রেসক্রিপশন লেখার মতো, এমনভাবে লেখে, এমন জোরে লেখে, খুব দ্রুত, আরও রোগী আছে আমাকে দেখতে হবে, আমি ব্যস্ত ডাক্তার, কেউ কেউ এভাবে লিখেন আর কি। আমি নিজে অনেক সময় বুঝি না কী ওষুধের নাম দিয়েছেন। হ্যাঁ, তা আমাকে এমনভাবে কথা বলতে হবে, লিখতে হবে যেন ক্লিয়ার বোঝে সবাই। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, সব কিছু শর্ট এবং সিম্পল হওয়া উচিত, সহজ। যত সহজ হবে তত মানুষ আপনার কথা বুঝতে পারবে, তাই না? বুঝতে পারবে এবং আনন্দ পাবে, শিখতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার অনেক তো কথা বললাম, তাই না? আসেন এবার একটু ছোট ছোট দু একটা গল্প বলি, মানে কৌতুক কৌতুক বলি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি 139 পেজ নামে পেজে, আর এর নাম হচ্ছে সিম্পলিসিটি ইজ বিউটি, মানে যত সিম্পল হবে তত বিউটিফুল হবে, এটা বোঝানো হচ্ছে। সিম্পলিসিটি ইজ বিউটি, সিম্পলিসিটি ইজ বিউটি। এবার নিচে লেখা রয়েছে, আপনি হাসেন না মানে আপনি দাঁত মাজেন না। হ্যাঁ, মানে আমি এখন যেটা বলবো এটা হাসতেই হবে, না হলে বুঝতে হবে না হাসি, আপনি হাসেন না, আপনি হাসেন না, হয় আপনি মহংকারী না হয় দাঁত মাজেন না। পড়ি, কী বলেন? বই থেকে পড়ছি, অনেকক্ষণ তো পড়লাম, এখন কি? এখন রেস্ট। রেস্ট ইজ দ্য বেস্ট, রেস্ট নিতে হবে, এক নাগারে কাজ করবেন না। আসেন এবার আমরা দাঁত মেলি, কারণ ঘুমাতে যাবার আগে এবং সকালে খাবার আগে এই দুই প্রধান সময়ে আমরা দাঁত মাজি, নাকি? ইতিহাসের ক্লাসে শিক্ষক জিজ্ঞাসা করলেন, মোরক বলো তো টিপু সুলতান কত বছর বেঁচে ছিলেন? ওই যে টিপু সুলতান, শেরে মহীশূর টিপু সুলতান, সম্রাট। তো মোবারক এটা শুনে বলছে, এইটা আমি স্যার মানে জানি না, হ্যালো কে তো আমার কথা হয় নাই স্যার। সম্রাট টিপু সুলতান কত সালের? হ্যাঁ, তো মোবারক বলতেছে, হ্যালো কে তো আমার কথা হয় নাই। দেখে বল, ইংরেজিতে আবার লেখা আছে সি অ্যান্ড সাই, দেখে তারপর বল কত বছর বাঁচছিল। স্যার এটা স্যার 1750 থেকে 1799। বেশ, স্যার কপাল খারাপ, বেশি দিন বাঁচে নাই, রাজা হইলে কী গো বেশি দিন বাঁচে নাই। তো স্যার বলছেন, এত কথার দরকার নাই, আগে পারলি না কি লেগা? হ্যাঁ, তো মানে ইতিহাসের বইয়ে কিন্তু ওই জন্মসাল লেখা থাকে, জন্মসাল মৃত্যুসাল লেখা থাকে, নামের পাশেই লেখা থাকে। হ্যাঁ, আমাদের যেরকম জন্মসাল লেখা হয়েছে, আপনি জানেন আপনার জন্মসাল, কিন্তু আপনি মৃত্যুসালটা লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন না। আমাদেরও কিন্তু ব্র্যাকেটস ক্লোজড, বুঝেছেন? কিন্তু আমরা ওই মৃত্যুসালটা দেখি না, লেখা আছে কিন্তু আমরা দেখি না, এই জন্য আমরা আনন্দের সাথে থাকি কিছুটা সময়। হ্যাঁ, দেখলে তো আর আনন্দ করতে পারতাম না, আমরা জানি মরে যাবো কিন্তু কবে যাবো জানি না, যাও ইয়াতে চলে আসি, তাই না? তো টিচার বলছেন, আগে পারলি না কেন? হ্যাঁ, দেখাই লেখাই তো ছিল, আগে পারলি না কি লেখা? তো মোবাইল বলছে, এটা হ্যার আয়ুষ্কাল, আমি তো আসলাম, এটা হ্যার মোবাইল নাম্বার। টিপু সুলতান মোবাইল নাম্বার মনে করছিল, বলছেন মানে 1700 আছে তো মনে করছিল এটা মোবাইল নাম্বার। তা মোবারকের দোষ কি? মোবারক মনে করছে মোবাইল নাম্বার। আচ্ছা, তো এখানে আবার দেওয়া আছে কিছু গ্লসারি, লাইফ এক্সপেক্টেন্সি মানে আয়ুষ্কাল। হ্যাঁ, তো আরেকটা যোগ বলি না, ছোট যোগ, শিক্ষক বলছে, এবার শিক্ষক স্টুডেন্ট, এই একটা উভচর প্রাণীর নাম বল। উভচর প্রাণী মানে অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান। হ্যাঁ, ছাত্র বলছে, ব্যাংক স্যার, এটা তো সহজ কথা, ব্যাংক। শিক্ষক বলছে, গুড গুড, ভেরি গুড, আরেকটা বলতো। ছাত্র বলছে, আরেকটা ব্যাংক। আসলে সত্য কথা, আরেকটা ব্যাংক তো উপচর প্রাণী, তাই না? তার তো যুক্তি আছে। আচ্ছা, তো এবার আরেকটা বলি না, খারাপ লাগছে নাকি? আরেক বলি, বলি খারাপ লাগলে শোনেন। হ্যাঁ, তো স্ত্রী বলছে স্বামীকে,
এই কক্সবাজার ভাড়াটা জোগাড় হয়েছে? হ্যাঁ, কক্সবাজার ভাড়াটা কি জোগাড় হয়েছে? হ্যাঁ, খুব আন্তরিকভাবে রোমান্টিকভাবে বলছে। স্বামী বলছে, হ্যাঁ হয়েছে। তাই গুড গুড, চলো 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 কালি যাই। হ্যাঁ চলো কালি যাই। হ্যাঁ, তখন স্বামী বলছে না। স্ত্রী বলল, কেন? টাকা তো যাওয়ার ভাড়া তো হয়েছেই। স্বামী বলছে, যাওয়ার ভাড়া হয়েছে, আসা ভাড়া হয় নাই। তারপরে যেতে পারবে কিন্তু আসতে পারবে না। আচ্ছা বন্ধু প্রিয়, হাসি এসেছে? হ্যাঁ, না আসলে আরও জোক আছে। হ্যাঁ তো সহজ সরল মানুষরা একটু অল্পতেই হাসে আর কি, বলেন? ধন্যবাদ।